আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আরামবাগ করে আত্মার শান্তি কামনা করি, আমাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং স্বাধীনতা দিবস স্বাধীনতা লাভের জন্য যে সমস্ত ব্যক্তিত্ব আত্মবলিদান দিয়েছেন আজকের দিনে সকলেকে শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। ওনারা যেখানেই থাকুন শান্তিতে থাকুন, আমাদের উপর ওনাদের আশীর্বাদ বর্ষিত হোক। তাদের কাছে আজকের দিনে ডাক্তারবাবু যেটা বলছিলেন, আমাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনাদের সম্মান হয়তো আমরা রাখতে পারছি না, ক্ষমা করবেন, তবুও যারা রাখে তাদেরকে আশীর্বাদ করুন, তারা যেন সুশৃঙ্খল সমাজ সমৃদ্ধ হয়, যাতে ভবিষ্যতে এর বিকাশ ঘটুক এই কামনা করে আমি আবার সবাইকে আমার অনেক ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।